এবং উপস্থিত জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকা সাংবাদিক বৃন্দু, আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদের প্রতি বিরামপুর দিনাজপুর। একই এলাকার মোহাম্মদ মকসিদুর রহমান চৌধুরী পিতা মৃত আশরাফুদ্দিন কলেজ পাড়া আমার অনুপস্থিতিতে আমার বিরামপুর থানার কয়েক অনুপ্রবেশ করিয়া আমার স্ত্রী মোসাম্মদ নওবাহার বেগমকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আমার জানা নাই। বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যগণ উল্লেখিত বিষয়ে আমি গত ইংরাজি 11/11/2000 ও ইমেলের মাধ্যমে বিষয়টি অবগত করিয়াছি এবং উক্ত অভিযোগে আমি আপনাদের স্বর্ণাপন্ন হইয়াছি। আপনারা সাংবাদিক ভাইয়েরা সমাজের দর্পণ, একমাত্র আপনারাই শেষ করতেছি ইতি 18/11/2019 মোহাম্মদ হাসুন চৌধুরী পিতা মীর মতিয়া রহমান। একটি মামলা হয়, বর্তমানে মামলাটি মহামান্য হাইকোর্টের বিচারাধীন হইয়াছে। স্টুডেন্ট ল্যান্ড এর মোট জমি 8 একর 43 শতক। উক্ত জমি আমাদের দখলে আছে। দীর্ঘদিন যাবৎ আমি আমার চাষবাস করিয়া ভোগ দখলে আছি। গত 5/8/2019 ইংরাজি তারিখে আমাদের প্রতিপক্ষ মকসেদুর রহমান চৌধুরী বিরামপুর থানার ওসি মনিরুজ্জামানকে ম্যানেজ করিয়া বিরামপুর থানায় তার আদিয়ার দ্বারা মিথ্যা মামলা দায়ের করিয়া আমার ও আমার পরিবারের সদস্যদের নাজেহাল করে ও আমাদের আর্থিকভাবে জেরবার করে, যাহা মামলা নাম্বার GR 305/2019। এই মিথ্যা মামলার মদতদাতা বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান। দীর্ঘদিন যাবৎ ওসি মনিরুজ্জামান মকসেদুর রহমান চৌধুরী বিরামপুরস্থ ঈদগাহ আবাসিক এলাকায় বাড়িতে ভাড়া থাকেন এবং মকসেদুর রহমান চৌধুরী বিরামপুর থানার ওসি মনিরুজ্জামানকে ধর্ম ভাই বানাইয়াছেন। সেই সুবাদে ওসি মনিরুজ্জামান মকসেদুর রহমান চৌধুরীকে সকল প্রকার অন্যায় কাজে সাহায্য করিয়া আসিতেছে। GR 305/2019 মামলায় আমার ছোট ছেলে এনায়েত চৌধুরী বিনা অপরাধে 7 দিন হাজতে ছিল। বর্তমানে আমার ছেলে এনায়েত চৌধুরী সহ আমরা 9 জনে কোর্ট জামিনে আছি। ওইটা 8টা একটু ভুল হয়েছে, 9 জন কোর্ট জামিনে আছি। বর্তমানে পুনরায় ওসি মনিরুজ্জামান মকসেদুর রহমান চৌধুরীর সাথে যোগসাজশী করিয়া নতুন মিথ্যা মামলা সাজাইয়া আমাকে আমাদিগকে জেরবার করিবার জন্য হাইকোর্টের মামলাটি উঠাইয়া লইবার হুমকি প্রদর্শন করিতেছে। গত 9/11/2019 ইং তারিখে সন্ধ্যা অনুমান 7 ঘটিকার সময় বিরামপুর থানার অফিসার্স ইনচার্জ মনিরুজ্জামান আমাকে বিরামপুর থানায় হাজির হওয়ার জন্য মুঠোফোনে নির্দেশ দেন এবং বলেন যে আমি যেন মকসেদুর রহমান চৌধুরীর সাথে জমি জমার বিষয়টি মীমাংসা করিয়া লই, অন্যথায় আমাকে আমাদিগকে পুনরায় জেল হাজতে পাঠাইয়া দিবেন এবং যে কোনো উপায়ে আমাকে আমাদেরকে জেলের ভাত খাওয়াইবেন। প্রশ্ন হইতেছে যে জমির মকনে যে তারিখে যে সময় দিতে এইটা উল্লেখ করা বেশি জরুরি, আর আবু কথা হচ্ছে কথা হয়ে থাকে।